আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা জানি আমাদের এই প্রোগ্রাম আপনারা দেখেন, রাত জেগে জেগে দেখেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি আপনারা আমাদের সাথে কথা বলে এবং ব্যারিস্টার সাহেবের পরামর্শ শুনে উপকৃত হচ্ছেন, কমিউনিটি বেনিফিটেড হচ্ছে। আমরা সরাসরি কলে যাব আমাদের কলারের দিকে। এখন কলার নাম্বার 5 প্লিজ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নামটা বলবেন, কোন জায়গা থেকে ফোন করেছেন বলুন। ভাইয়া আমার নাম মোহাম্মদ ইলিয়াস মিয়া। ইলিয়াস মিয়া ভাই, হোক আছে। আপনার কই থেকে ফোন করছেন? আমি আমি লন্ডন থেকে ফোন করছি। জি ভাই, প্রশ্নটা বলেন ভাই। ভাই আমার প্রশ্ন হইছে, আমি আর আমার ওয়াইফ আসছিলাম 2009 সালের জানুয়ারি মাসে জি লন্ডন ভিজিট ভিসায়। জি আমরা অনেক দিন ওই এসএলএম ক্লেম মারছিলাম, এসএলএম ক্লেম বাইরে আমরা প্রায় অনেক দিন ছিলাম, ওই ই করছি আপনার সাইনে গেছি। জি পরে আমাদের একটা ছেলে হইছে, আমাদের ছেলেটা 2010 সালে হইছে। জি তো ও 7 বছরের রোলে আপনার এই যে 2019-এর ফেব্রুয়ারিতে আমরা 7 বছরের রুলে আর কি লিভ টু রিমেন্ড পাইছি আর কি। জি এখন আমাদের তো 10 বছর হয়ে গেছে জি আর আমি বাচ্চার তো 10 বছর হয় নাই, 10 বছর হইতে আরো 1 মাস বাকি আছে, 1 বছর বাকি আছে আর কি, জি 1 বছরের বেশি। আর আমাদের প্রশ্ন হয়েছে, আমাদের বাচ্চার থ্রোতে দিছে আর আমরা যে এসএলএম মারছিলাম ওইটার থ্রোতে আমাদের ভিসা দেয় নাই। জি এখন কি চাচ্ছেন আপনি বলেন, আমরা বুঝতে পারছি কি চান আপনি। আমি জানতে চাইছিলাম যে আমরা এখন কি বাংলাদেশে যাইতে পারবো, আসতে পারবো? ঠিক আছে ভাই, আপনি শুনতে থাকেন, শুনতে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আরেকটা কল নিব, তারপরে আমরা উত্তরের দিকে যাব। দেখি এখন পরবর্তীতে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা বলবেন ভাই, কোন জায়গা থেকে ফোন? আমি আমি জাহাঙ্গীর স্টার্টপুর থেকে কইলাম, লন্ডন। জাহাঙ্গীর ভাই স্টার্টপুর থেকে, প্রশ্নটা হোক ভাইয়া। আমি 2017-এর জানুয়ারিতে আমি আইসলাম ভিজিটে জি ইদেশো, আওয়ার পরে মার্চও আমি বিয়া করছি ইদেশো। অন দ্য সেম ইয়ার, সমান বছর 2017 তো নানি? জি 2017 তো। জি এরপরে তখন আর আমি কোনো, আমি জাস্ট আমার ইসলামিক ম্যারিড হয়েছে, ইংলিশ ম্যারেজ হয়েছে না। জি তো আমি কোনো কেস মারছি না এখন পর্যন্ত, আমার এখন একটা বাচ্চা হয়েছে আকিল। জি তো এখন আকিল আমার কিতা করা। আপনার ওয়াইফর আগে বিয়ে হয়েছিল? জি আপনার ওয়াইফর আগে কোনো বিয়ে হয়েছিল? জি না, জি না। তাইন ওদেশ জন্ম নিতান? জি না, তাইন ওদেশ জন্ম না, তাইন সুটে থাকতেই দেশ আইসেন। তান কি জাত পাসপোর্ট? ব্রিটিশ পাসপোর্ট। আপনার আর তার মাঝখানে বয়সের বেশম কত খান? আমার আর মাঝখানের বয়সের 1 ইয়ার ব্যবধান। 1 ইয়ার। আপনার বয়স কত? আমার বয়স 25। আপনি বিজিটে আইলা যেন আইতে সময় দেশ দেখাই আইছেন নানি, যেন দেশ বিয়া করছেন করিয়া? জি না, আমি বিজিটে সাইপ্রাস থেকে, স্টুডেন্ট ভিসা সাইপ্রাস আইসলাম, তো সাইপ্রাস থেকে আমি ওখানে বিজিটে আইছি। আচ্ছা, সাইপ্রাস থেকে আইসেন। জি তো আপনি 6 মাসের ভিতরে আপনি অ্যাপ্লাই করলাম ওখানে? জি আমি বুঝিছিলাম, তখন কইলে আইলা করলে হইতো না, ওই হিসাবে আর করছিলাম না। হইলা মানে শেষ হইলা? সলিসিটার লগে বুঝিছিলাম। সলিসিটার হইলানি দেন আপনি ইচ্ছা করিয়া অবস্থার হই যাব, তার বাদে বাচ্চা চইলে অ্যাপ্লাই করবো আর কি। জি বাচ্চা চইলে অ্যাপ্লাই করবো, জি হলা না এই কথা। জি ওকে, এখন সিদ্ধান্ত নিরা, ওখান তো জানতাছে না বাচ্চা যাবে। এখন আমার কোন পথে আগাইলে ভালো? আমার ওয়াইফে কাম করেননি? জি না, এখন কোনো কাম আমার নাই। আগে কাম করতানি? আগে পার্ট টাইম কাম করতাম। কোনোদিন টাইম ফুল টাইম কাম করছেননি? জি না, কোনোদিনও কাম করছেন না। টাইম বেনিফিট কি জাত বেনিফিট পাইন? এখন ইউনিভার্সাল ক্রেডিট পাইরা। ইউনিভার্সাল ক্রেডিট, ইকার মধ্যে কোনো ডিসএবিলিটি আছে আছে নি, পিপ আছে নি? জি না। অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে নি? জি না।
ওকে থ্যাংক ইউ ওকে ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাই আপনি শুনতে থাকো কা ব্যারিস্টার সাহেব আমরা যাইমকি আমরা কলার নাম্বার 4 আসলা জি মোহাম্মদ ইসলাম ভাই ম্যানচেস্টার থেকে জি থ্যাংক ইউ ভেরি মাচ উই আর প্রোগ্রেসিং মাশাআল্লাহ টু কলার নাম্বার 4 ঠিক না জি জি কলার নাম্বার 4 আমাদের বন্ধু মোহাম্মদ ইসলাম ভাই আপনি ফোন করেছেন ম্যানচেস্টার থেকে আপনি বলতেছেন 2009 সালের অক্টোবরের 12 তারিখ আপনি এই দেশে এসেছিলেন স্টুডেন্ট হিসাবে আপনি একজন ভাগ্যবান মানুষ ছিলেন কিন্তু এই সঠিক পন্থা অবলম্বন না করার কারণে আপনি এখন বিপদে পড়েছেন আপনি আসার সময় সাধারণত কোনো স্টুডেন্টকে এক বছর দুই বছর বা তিন বছরের ভিসা দেয় আপনি একজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন ইসলাম সাহেব আপনাকে 4 বছরের ভিসা দিয়েছিল কিন্তু এই 4 বছরের ভিসা নিয়ে আপনি লেখাপড়া করে মাস্টার ডিগ্রি করে আরও অগ্রসর হবেন তা না হয়ে আপনার এক কাজিন আপনি এসেছেন কসবা ব্রাহ্মণবাড়ি আপনার বাড়ি ওই জায়গারই একজন লোক আপনি বলতেছেন আপনার কাজিন আপনার কাজিন হলেন ইউরোপিয়ান ন্যাশনাল এই দেশে আছেন তো কোন লয়ার আপনাকে বুদ্ধি দিয়েছে যে আপনি তো ওনার যেদিন ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে ইউ উইল বি ওকে এখন আপনি অ্যাপ্লাই করেছেন ওনার ফ্যামিলি মেম্বার হিসাবে ওনার ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি এখানে থাকার জন্য আপনার রিফিউজ হয়েছে তো রিফিউজ হওয়ার পরে আপনি করছেন কি আপনি চলে গেছেন নর্দার্ন আয়ারল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড গিয়ে আপনি বারবার একটার সাথে আটটা ভুল করেছেন আপনি গেছেন সাদার্ন আয়ারল্যান্ড ওইখানে গিয়ে আরবার অ্যাসাইলাম করেছেন অ্যাসাইলাম করে কাগজপত্র পকেটে আসার সময় পুলিশ পাকড়াও করেছে আপনাকে তখন তারা বলছে যে আইনত যে দেশে অ্যাসাইলাম করবেন সেই দেশে চলে যেতে হয় আপনি কি ওইখানে যেতে চান আপনি বলছেন না আমার তো কোর্টের মধ্যে কেস আছে আমার এক কাজিন আছে ইউরোপিয়ান ন্যাশনাল আমি আরেকটা অ্যাপ্লিকেশন করব ইয়োর কেস ইজ মিস্টার ইসলাম ইন এ রিয়েল রিয়েল মেস এখন আপনি যে জিনিস জানতে চাচ্ছেন সে জিনিসটা হলো যে আপনাকে রিপোর্টিংও দিয়েছে অনেক দিন হয়ে গেছে ব্যারিস্টার সাহেব 10 বছর হয়ে যাচ্ছে আমার এই 10 বছরের কোনো কাজ আসবে নো আপনার 10 বছরের কোনো কাজ আসবে না কারণ আপনি যে প্রথমে শুধুমাত্র ওই যে 4 বছর ওই 4 বছর আপনার ছিল সলিড এরপরেই তো আপনি গণ্ডগোলে পড়েছেন আপনি শুনেন আমার বন্ধুরা যারা যে কোনো ইউরোপের দেশে বা এই দেশে ইউরোপ থেকে এসেছেন ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি লিভ বা ভিসা পেতে হলে কয়েকটা শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হলো যে আপনি যে ইউরোপিয়ান যে ন্যাশনাল তার উপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হতে হবে এখন আপনি মোহাম্মদ ইসলাম সাহেব আপনি বলেছেন আপনার কাজিনের ডিপেন্ডেন্ট কিন্তু যখন আপনি দেশ থেকে এসেছিলেন 4 বছরের ভিসা নিয়ে তখন এসেছেন আপনার দেশের অ্যাকাউন্টের টাকা আপনি খুঁজ করে দেখেন আমি সত্যি বলছি কি না তখন ওই ইউরোপিয়ান ন্যাশনাল ভাই আপনাকে টাকা দেয় নাই তারপরে আপনাকে সে মেনটেন করে নেই এমনি শুধুমাত্র বলে দিলাম যে সে আমার কাজিন সে আমার ভাই কোনো ব্লাড টেস্টও না এই ধরনের হয় না আন্ডার রেগুলেশন 15 ইট ইজ ভেরি টাফ অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন দ্য ইউরোপিয়ান ন্যাশনাল আপনি দুইবার অ্যাপ্লাই করেছেন এগুলো হয় নাই এখন 10 বছর না আরও বেশি দিন হলেও ভাইজান এটা দ্বারা আপনার কোনো কাজ হবে না আপনি এখন হোয়াট ইউ শুড ডু আপনি একজন শিক্ষিত মানুষ প্রথম থেকে 4 বছরের ভিতর থেকেই আপনি ইয়ে করেছেন লেখাপড়া না করে এইদিক সেদিক আয়ারল্যান্ড অ্যাসাইলাম কী করা শুরু করেছেন এটা ইউ ডোন্ট হ্যাভ এ ভেরি গুড ইমিগ্রেশন হিস্ট্রি আপনি যা করবেন আমি বলি 1, 2, 3 জন লয়ারের কাছে যাবেন গিয়ে ভালো অ্যাডভাইস দেন নতুবা আই ক্যান সি ইউর ফিউচার ইজ ভেরি ব্লিক আই এম ভেরি সরি আই ডোন্ট সে দিস ভেরি অফটেন কিন্তু আপনি এটা যদি না করেন তাহলে আপনাকে সফর করাই দিবে তারা দেশে পাঠাই দিবে হোম অফিস সোর্স থেকে শুনেছি 20,000 বাংলাদেশিকে তারা পাঠাতে চায় ইউ ডোন্ট বি ওয়ান অফ দেম এর কারণে
কালকে সকালে উঠে বিভিন্ন লয়ারের কাছে যান। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, খুব সুন্দরভাবে আমি আশা করি উত্তরটা আপনি বুঝিয়ে দিয়েছেন। এখন আমাদের কলাম নম্বর 5, আমাদের ইলিয়াস ভাই লন্ডন থেকে। ইলিয়াস ভাই ফোন করেছেন, মোহাম্মদ ইলিয়াস মিয়া আপনি ফোন করেছেন কোত্থেকে, লন্ডন থেকে। আপনি বলছেন ওয়াইফ এবং হাজব্যান্ড আপনারা 2009 সালের জানুয়ারিতে এসেছেন ভিজিটার হিসাবে। 2009 সালের জানুয়ারিতে ভিজিটার হিসাবে এসে আপনি অ্যাসাইলাম করেছিলেন। অ্যাসাইলাম করার পরে এটা রিফিউজ হয়েছে, সঙ্গত কারণেই রিফিউজ হয়েছে। তারপরে আপনার রিপোর্টিংয়ে দিয়েছে, রিপোর্টিংয়ে থাকা অবস্থায় পরের বছরই বলছেন যে একটা বাচ্চা নিয়ে নেই, 2010 সালে একটা ছেলে সন্তান হয়েছে। তারপরে ফেব্রুয়ারিতে আপনি এই যে এই বছর ফেব্রুয়ারিতে বাচ্চার 7 বছর হয়েছে, অন দ্যাট বেসিস আপনি অ্যাপ্লাই করেছেন। একটা আইন আছে, কোনো বাচ্চার যদি এই দেশে 7 বছর হয়ে যায় তে হি শুড নট বি সেন্ট ব্যাক টু হিজ কান্ট্রি। অন দ্যাট বেসিস এই বাচ্চার আপনারা দুইজন প্রাইমারি কেয়ারার ভিত্তিতে আপনাদেরকে লিভ টু রিমেইন দিয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার সাহেব, অনেক কিছু করেছি। আগেকার দিনে আইন ছিল যে ব্রিটিশ জাহাজে যদি বাচ্চা হইতো ব্রিটিশ হয়ে যেত, ব্রিটিশ প্লেনে বাচ্চা হইলে ব্রিটিশ হয়ে যেত, ব্রিটিশ টেরিটরিতে অন্যান্য কোনো জায়গায় হলেও ব্রিটিশ হতো। ওইটা 1983 থেকে জানুয়ারি থেকে আর নাই। কিন্তু যে আইনটা আছে সেটা হলো বাচ্চা যদি এখানে 7 বছর থাকে তাইলে ইমিগ্রেশন রুল বলে তাকে পাঠানো হবে না। অন দ্যাট বেসিস আপনাদেরকে 2.5 বছরের স্বামী স্ত্রীকে সরকার বাহাদুর ভিসা বা লিভ দিয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে ইলিয়াস ভাই, আপনি বলতেছেন ব্যারিস্টার সাহেব আগে তো বলেছি আমি ওই পার্টি করতাম এই পার্টি করতাম, আমার বিরুদ্ধে কেস আছে, ই হয়ে যাবে সেই হয়ে যাবে বলে অ্যাসাইলাম করেছিলাম, এখন আমি কি দেশে যেতে পারবো, দেশে গিয়ে ফেরত আসতে পারবো? হ্যাঁ, এটা হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন। আপনি যদি বা আপনার ওয়াইফ যদি অ্যাসাইলাম ক্লেম করে সাকসেসফুল হইতেন তাইলে আপনারা দেশে যেতে পারতেন না। কিন্তু যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিড নট সাকসিড, এটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনাদেরকে ভিসা দেওয়া হয় নাই, আপনাদেরকে দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ দ্য সুনামণি, 7 বছর হয়েছে অন দ্য বেসিস। তাই ওকে নিয়ে মা বাবাকে দেখতে, আত্মীয় স্বজনকে দেখতে, পীর ফকিরের আপনার আলিম উলামাদের কবর জিয়ারত করতে যান, বাংলাদেশে গিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। 2 রাকাত নফল নমাজ, শুক্রিয়াতান নমাজ পড়বেন। আমি ঢাকাতে গিয়েছিলাম আমার এক বন্ধু চিটাঙ্গের, তো উনি হঠাৎ একটা কাজ হয়েছে দেখলাম আমাকে বলছে যে একটা মশল্লা দেন। কী ভাই কী করবেন? বলে আমি 2 রাকাত শুক্রিয়াতান নমাজ পড়বো। যে এত বড় এক কাজ হয়েছে, এই কারণে কোনো বড় কাজ হলে শুক্রিয়াতান নমাজ পড়েন। আপনি এবং আপনার ওয়াইফ 2 রাকাত শুক্রিয়াতান নমাজ পড়বেন, যাবেন এবং আসার পরে আরও 2 রাকাত পড়বেন। সাবানের চাঁদ আল্লাহ আল্লাহ করেন, আপনাদের কপাল অনেক ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। জি বৈশ্বর সাহেব, আমাদের সময় একেবারেই কম, আমাদের খুব খুব সংক্ষেপে জাহাঙ্গীর ভাই ফোন করছেন স্টার্টফোর্ড থেকে, কইরা জানুয়ারি 2017 সাল আইসন ভিজিটার হিসাবে আইসন, তাইন স্টুডেন্ট হিসাবে আইসল সাইপ্রাস, আর সাইপ্রাস থাকি ভিজিটার হিসাবে আইসন ওদেশ। আইয়া এক কন্যা বিয়া করছেন এক ব্রিটিশ মেয়ে, যে ওদেশ বড় হইছেন, কিন্তু এই মেয়ে কোনোদিন ফুল টাইম কোনো কাম করছেন না আপনার ওয়াইফে, যদিও এই দেশ ইংলিশ মাত্রা উত্তা পারেন। এখন বাচ্চা একটা হয়েছে, বাচ্চা তো ব্রিটিশ, আপনার আর বয়সে হয়েছে অগলতায় মিল আছে আলহামদুলিল্লাহ, মাত্র 1 বছরের বেশ কম, নতুবা বয়সের বেশি বেশ কম হইলে অসুবিধা হয় এই দেশ, আমরার দেশ আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না। আমরা দেশ, আমরা তো মুসলিম দেশ, নবীজির বয়স 25 আছিল আর তান ফয়লা বিবির বয়স 40 আছিল। এইজ ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ দ্য হার্ট। তা আপনারা দুজন আইনের দৃষ্টিতে ঠিক আছেন, আমি যে একটা আপনারে কইমু এটা হইল, আপনি তো শিক্ষিত মানুষ বুঝছেন, শিক্ষিত মানুষ যখন যে 2017 সালে আইয়া বাচ্চা একটা হয়ে গেছে কিতা কর্তা, এখন ওখানেও আপনি ফোন কররা, আমরা বাজারও মশার ঔষধ বেচের এক মশার ডাক্তারে ডাকিয়া কর, এই
এই এই মশার ঔষধ যদি আপনি নিয়ে যান, সারা বাড়িতে কোনো মশা থাকবে না, সারা বাসিতে আর থাকবে না, মশা মশারিও লাগাতে লাগবে না, মা বাবার জন্য কোনো চিন্তা করতে হবে না, বাচ্চাদের জন্য কিন্তু চিন্তা করতে হবে না, বলে মশার ঔষধ ও বডির ভিতরে আছে, ওই বডিটার মাঝে খিতা খুলিয়া লিয়া গেছেন ফাঁস টাকা দিয়া, দেখা যায় মশার ঔষধ মশারি, এই কথা লেখা, বুঝছেন? মশার ঔষধ কিতা মশারি, আপনি আপনি ইটস এ ওয়েল নোন স্টোরি, আপনি একজন স্টুডেন্ট মানুষ, আপনি আর্টিকুলেট মানুষ, দেশটাকে স্টুডেন্ট হইয়া সাইপ্রাস হইয়া ই দেশ ভিজিটে আওয়া চারটেখানি কথা নাই, এখন বিয়াও করে লিছেন, বাচ্চা হয়ে গেছে, আর এখন ল অ্যান্ড জাস্টিসে কইরা বাড়িশার সাহেব কিতা করতাম, গো টুমরো সি এ সলিসিটার মেক অ্যান অ্যাপ্লিকেশন, সিম্পল অ্যাজ দ্যাট, থ্যাংক ইউ বাড়িশার সাহেব। মশার ঔষধ মশারি, জি জি জি, আশা করি আমরা জাহাঙ্গীর ভাই আপনার প্রশ্নের উত্তর পাইছেন খুব সুন্দরভাবে, আসলে প্রিসাইজলি এখন আপনার সময় হয়েছে আপনি কোনো লয়ারের সাথে দেখা করিয়ে আপনি একটা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করতা। বেশ্যা সাহেব, আমাদেরকে আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে আনফর্চুনেটলি, ইনশাআল্লাহ তার একটুক্ষণ পরে এসে আমরা আবার আরও তিনটা কল নেব, কল নিয়ে উত্তরের দিকে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।